হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পর্কে। আসলে মানুষ যেটা ধারণা করে সেটা না, পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন, অনেক হার্ড, এখানে অনেক পরিশ্রম করা লাগে। মানুষ হয়তো দূরে থেকে পুলিশকে অনেকেই নেগেটিভলি ভাবে, তা আসলে নেগেটিভলি ভাবার কোনো অপশান নাই। এখানে যারা আসলে পদোন্নতি পায় তাদেরকে প্রচুর পরিশ্রম করা লাগে, বিশেষ করে এই ক্যাম্পিংটা খুব একটা পরিশ্রমের কাজ। এখানে পুলিশদের জন্য, বিশেষ করে যারা আর্ম ব্রাঞ্চে এই প্রমোশনটা নেয় তাদের জন্য এই ক্যাম্পিংটা মারাত্মক হার্ড লেভেলের একটা পরিশ্রম হয়। আর এখানে অনেক কিছু শেখানো হয়, পুলিশের দক্ষতা প্রচুর পরিমাণে বাড়ানো হয়, যেটা আসলে যারা এখানে ক্যাম্পিং করে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। মানুষ হয়তো দূরে থেকে পুলিশকে আমাদের নানান রকম নানান ধরনের মন্তব্য করে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু পুলিশ এই আমাদের যারা লাইনে বিশেষ করে কাজ করে এরা প্রচণ্ড রকমের পরিশ্রম করে এবং প্রচণ্ড রকমের হার্ড ওয়ার্ক করে। এদের জীবনটা যথেষ্ট কষ্টের, তারপরও কষ্টের ভিতরে একটু সুখ যদি তার একটা প্রমোশন হয়। আর এই প্রমোশনের জন্যে কিন্তু এরা কঠোরই পরিশ্রম করে এবং বিভিন্ন ধরনের এই যে সাজাগোজা যেগুলো আপনারা দেখছেন এটা আমাদের ক্যাম্পিংয়ের একটা অংশ। আর এ শুভকামনা জানাই, দোয়া করি সবার যেন প্রমোশন হয়, সবার মনের আশা যেন পূর্ণ হয়। খোদা হাফেজ।